খুকুমণি আলতা সিঁদুরের আজকে 50 বছর মনে ধরে রেখেছে। আর তুমি আজকে যে ড্রেসটা পরে এসেছো, আই মিন রেড কার্পেটে এই সুন্দর মুহূর্ততে, আমার মনে হচ্ছে খুকুমণিকে রিপ্রেজেন্ট করছো তুমি। সিঁদুরটা মেয়েদের কিন্তু নারীত্ব জীবনটা একটু অন্য রকমের নিয়ে যায়, তাই তো? তো এই সিঁদুর যখন গুঁড়ো সিঁদুর ছিল সেই থেকে লিকুইড এসছে, যেটা আমাদের খুকুমণি কিন্তু হার্বাল তৈরি করেছে, ঠিক আছে? প্রত্যেকটি দিক থেকে এই গুঁড়ো সিঁদুর আর লিকুইড সিঁদুরের মধ্যে তুমি কি বলতে চাও? গুঁড়ো সিঁদুর থেকেও সেটা ট্রান্সফার হতে হতে আস্তে আস্তে লিকুইড সিঁদুরে গেছে। কীরকমভাবে শাড়িটা ড্রেপ করা হচ্ছে, শাড়ির ধরনটা কীরকম হচ্ছে, গয়নাটা কীরকম হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে সিঁদুরটা গুঁড়ো সিঁদুর হবে না সেটা লিকুইড সিঁদুর হবে, আর বিশেষ করে হেয়ারস্টাইলটা কীরকম হচ্ছে তার উপর। তো দুটোই কোনো কোনো পরিস্থিতিতে দরকারি, আবার কোনো কোনো পরিস্থিতিতে অদরকারি। আমি ব্যক্তিগতভাবে গুঁড়ো সিঁদুর বেশি ভালোবাসি। সবাই তাই ভালোবাসে, আর ছোট মাথা ভর্তি করে গুঁড়ো সিঁদুর পরতেই ভালোবাসি। আর ছোটর থেকে যখন বড় হয়েছে সিঁদুর আলতা মানে কিন্তু খুকুমণি, এটা নিয়ে কি বলবে? এটা তো মানে হ্যাঁ, মানে খুকুমণি আমার বাড়িতেও এখনো যেটা সিঁদুর মেয়েদেরকে ভীষণ সুন্দর করে তোলে আর কি, অপূর্ব সুন্দর একটা সাজের অঙ্গ বলেও আমি মনে করি সিঁদুরকে, শুধু বিয়ের চিহ্ন নয় ওটা। তো খুকুমণি যখন পড়াশোনা শিখিনি তখনও খুকুমণিটা এত বাড়িতে দেখতে দেখতে অভ্যস্ত যে পড়াশোনা শেখার পরেও, তার আগেও আর কি, যখন পড়তে শিখিনি বাংলা তখনও জানতাম ওই চেনা, ওই লেখাটা আঁকার মতো করে চেনা হয়ে গেছিলো, কেননা যখন থেকে জ্ঞান হয়েছে খুকুমণি দেখছি, এবং এখনও আমার ড্রেসিং টেবিলের উপর কিন্তু খুকুমণিই সাজানো আছে। ইউ আর লুকিং সো মাচ গর্জিয়াস, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য ইন্টারভিউ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার, অ্যান্ড ওয়েলকাম সো মাচ।